দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর এদিকে ফিলিস্তিনে ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস দিল কমলা হ্যারিস আরো জানিয়ে দিব মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে বাইডেনের প্রতি তালেবানের আহ্বান আরও থাকছে পাকিস্তান সফরে ইরানের জাবেদ জারিফ এদিকে পাকিস্তান এয়ারলাইন্স নিষিদ্ধ হতে পারে একশো দেশে সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন করা জরুরি বলছে যুক্তরাজ্য ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় শত্রু ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে বিশাল এক ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে ইরান সম্প্রতি দেশটি এই গোপন ভূগর্ভস্থ মিসাইল ট্যানেলের ছবি প্রকাশ করে বলা হয়েছে এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্য করে হামলা করতে সক্ষম আর তাই ইসরায়েল ও আমেরিকার চোখ থেকে বাঁচাতে এই বিশাল ক্ষেপণাস্ত্র শহর মাটির নিচে স্থাপন করা হয়েছে ফোর্স ডট কমের একটি রিপোর্টে বলা হয়েছে ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে দাবি করা হয়েছে এই ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম উল্লেখ্য এক সপ্তাহ আগেই ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে রিপোর্ট অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করে আসছে তবে এরকম প্রথমবার হলো যখন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখানো হয়েছে ইরানে ভিডিওতে দেখানো হয়েছে মিসাইলগুলোকে সোজাসুজিভাবে রাখা হয়েছে যা সুরঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে ওই ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা আইএমএ মিডিয়া থেকে এসেছে বলে জানানো হয়েছে যদিও আসল লঞ্চ প্রতিক্রিয়া দেখানো হয়নি ভিডিওটিতে দেখা যাচ্ছে ট্যানেলের ছবিগুলোতে ইরানের নেতাদের ছবিও রয়েছে উল্লেখ্য ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল যার পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরি করার কথা বলেছিল আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার এই সূত্র জানিয়েছে ডেইলি বাংলাদেশ এদিকে ফিলিস্তিনের ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস কমলা হ্যারিসের জামাতা জেরেট কুশনারের কথিত শান্তি প্রতিক্রিয়া ফিলিস্তিনদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি ফিলিস্তিনদের চেপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেওয়া হয় ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা যা বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেট দলের এই নেত্রী গতকাল দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আরো বলেন তার সরকার কোনোভাবেই ট্রাম্পের এক পেশে নীতি সমর্থন করবে না ফিলিস্তিনের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার একই সঙ্গে ইসরায়েলের দখলদারিত্বেও সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার বলে তিনি দাবি করেন মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি বহাল রাখতে বাইডেনের প্রতি তালেবানের আহ্বান আমেরিকার বিতাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগান বিষয়ক যে শান্তি চুক্তি হয়েছে তা বহাল রাখার জন্য সদ্য সমাপ্ত নির্বাচনের বিজয় প্রার্থী জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান এই গেরিলা গোষ্ঠী বলছে শান্তি চুক্তি মেনে চলা অত্যন্ত যৌক্তিক এবং আফগান সহিংসতার অবসানে এটি খুবই কার্যকরী পদক্ষেপ তালেবান এক বিবৃতিতে এসব কথা বলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায় আমেরিকা কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনার পর উনত্রিশ ফেব্রুয়ারি চুক্তিটি সই হয় আফগানিস্তানে মার্কিন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ছিল ট্রাম্পের পক্ষ থেকে অত্যন্ত বড় নির্বাচনী প্রচারণা গত মাসে তিনি এক টুইটার পোস্টে বলেছেন আগামী মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফেরত আনা হবে উপদেষ্টা বলেছেন দুই হাজার একুশ সাল এর মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সমস্ত সেনা ফেরত আনা হবে তার বক্তব্য নাকচ করে ট্রাম্প আরো আগেই সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতির কথা জানান এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে পাকিস্তান সফরে ইরানের জাভেদ জারিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দুই দিনের সফরে পাকিস্তানে এসেছেন এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে এসব তথ্য মিলেছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জাতীয় পরিষদের স্পিকার আসাদ কারসার সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি দলও জাভেদ জারিফের সঙ্গে রয়েছে প্রতিনিধি দলে আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ দূত ইব্রাহিম তাহেরিও আছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম প্রতিবেশী দেশটিতে সফর গতকাল জাতিসংঘে মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডবরা রিয়নসের সঙ্গে আলাপকালে কয়েক মাস ধরে আফগানিস্তানের সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহেরিয়া জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আঞ্চলিক রাজনীতি কূটনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলেছে কারণ তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পর্যালোচনা করতে চান এমন প্রেক্ষাপটে পাকিস্তান সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে পাকিস্তান এয়ারলাইন্স নিষিদ্ধ হতে পারে একশো দেশে পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার একশো টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স গতকাল এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম যা এক্সপ্রেস ট্রিবিউন গত তিন নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এক চিঠিতে জানিয়েছে পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এ বিষয়ে পিসিএ কে সতর্ক করে আইসিএও এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়া পিআই এর বিমান এবং পাইলটদের বিশ্বের একশো অষ্টআশি দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিও পাকিস্তানের পাইলট সংসদ পাকিস্তান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন এর মুখপাত্র বলেন আইসিও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহন শিল্পে বিপর্যয় নেমে আসবে পালপার অভিযোগ এবছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য এবার তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পাল্পা মুখপাত্র এই প্রথম নয় এর আগেও পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স নিষিদ্ধ এই সূত্র জানিয়েছে ওডি সর্বশেষ জানিয়ে দিয়েছি মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন করা জরুরি বলছে যুক্তরাজ্য মিয়ানমারের রাজনৈতিক প্রতিক্রিয়ায় প্রত্যেককে যাতে পুরোপুরি অংশ নিতে পারে সেজন্য দেশটির নাগরিকত্ব আইন সংশোধনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস বলেন যাতে প্রত্যেকে মিয়ানমারের রাজনৈতিক প্রতিক্রিয়াতে সম্পূর্ণরূপে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে নাগরিকত্ব আইন সংশোধন করা এখন গুরুত্বপূর্ণ যেসব জায়গায় নির্বাচন বাতিল করা হয়েছে সেখানে যত দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী নাইজেল অ্যাডামস বলেন আমরা আরাকান আর্মি দ্বারা সংসদীয় প্রার্থীদের অপহরণের নিন্দা জানাই এবং তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি করি তিনি বলেন সামরিক একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রায় দুই হাজার সংখ্যালঘুদের আবারও বঞ্চিত হওয়ার বিষয়টি দেখে হতাশ হয়েছে এক বিবৃতিতে বলেন নাইজেল অ্যাডামস তিনি জানান সুস্পষ্ট যুক্তি বা স্বচ্ছতা ছাড়াই বিরোধপূর্ণ জায়গাগুলোতে নির্বাচন বাতিল করা হয়েছে ব্রিটিশ মন্ত্রী বলেন তারা সন্তুষ্ট যে মিয়ানমারের অনেক লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন তাদের শান্তি ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সমর্থন দেয়া ব্রিটেন অব্যাহত রাখবে বলেও জানান তিনি এ বিষয়ে আমরা নতুন সরকার ও সুশীল সমাজের সাথে কাজ করব বলে জানান তিনি এদিকে বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গতকাল দাবি করেছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন এবং ক্ষমতা ধরে রাখতে তারা পার্লামেন্টে পর্যাপ্ত আসন জিতেছে ইউনিয়ন নির্বাচন কমিশন এখনও রবিবারের নির্বাচনের ফলাফল প্রকাশ সম্পূর্ণ না করলেও দলটি এ দাবি করেছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির তথ্য কমিউনিটির মুখপাত্র মনোয়া অংশিন বলেন আমি এখন নিশ্চিত করতে পারি যে আমরা তিনশো বেশির আসন পেয়েছি মিয়ানমারের পার্লামেন্ট আসন রয়েছে ছয়শো বিয়াল্লিশটি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির লক্ষ্য রয়েছে তিনশো সাতাত্তরটি আসন পাওয়া এই সূত্র জানিয়েছে ইউএনবি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য